নমস্কার ভিউয়ার, আমার গোলমরিচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম আর ম্যাগি দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের অমলেট করে তার ভিতরে ম্যাগি স্টাফিং করে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপিটা বাচ্চাদের খেতে অসাধারণ লাগে, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটা করতে আমার এখানে 6টা ডিম লাগবে। আমি 2টো ম্যাগি অমলেট করবো বলে 6টা ডিম নিয়েছি। এছাড়াও লাগবে 2টো ম্যাগি আর ম্যাগি মশলা। বাটার নিয়েছি আন্দাজ মতন, দুটো চিজ নিয়েছি, এখানে আমি কিউব চিজ নিয়েছি 2টো, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, আপনারা চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, নুন নিয়েছি, এছাড়াও রসুনটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর লাগছে ধনে পাতা, পেঁয়াজ, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে সম্পূর্ণ বাটারটা আমি দিয়ে দেব। বাটারটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচানোটা অ্যাড করে দেব। এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করিনি, কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি। এরপরে রসুনটা আমি সম্পূর্ণই অ্যাড করে দেব। ভালোভাবে ফ্রাই করে নেব। ধনে পাতাটা এরপরে অ্যাড করে দেব। ধনে পাতাটাও আমি পুরো ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছি। একটু লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে 3 কাপ জল অ্যাড করে দেব। জলটা একটু যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ম্যাগি গুলো দিয়ে দেব, আর সঙ্গে করে মশলাটাও অ্যাড করে দেব। এইভাবে আমি ম্যাগিটা রেডি করে নেব। মনে রাখতে হবে ম্যাগিটা একদম ফ্রাই করে নিতে হবে, যাতে কোনো রকম জল ভাব ম্যাগিটার মধ্যে না থাকে, গ্রেভিটা একদম ড্রাই হয়ে যাবে। জল ভাব থাকলে খেতে ভালো হবে। এরপরে যখন আমার এইভাবে ম্যাগিটা তৈরি হয়ে যাবে তখন কড়াইটা আমি নামিয়ে নেব গ্যাস থেকে, আর ওই গ্যাসেই আমি একটা প্যান বসিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। একটা বাটিতে আমি 3টি ডিম ফাটিয়ে নেব। এখানে আমি এক একটা ম্যাগি অমলেট করার জন্য 3টি ডিম ব্যবহার করব। ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পরে ভালোভাবে এর মধ্যে একে একে আমি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা আপনারা বুঝে দেবেন কারণ গোলমরিচও পড়বে এর মধ্যে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এরপরে নুনটা অ্যাড করে দেব, আর গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব। কড়াইতে 2 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ডিমটা আমি এর মধ্যে ফেলে দেব। ভালোভাবে যাতে
প্যানে সেট করে যায়, সেই জন্য আমি একটু প্যানে চতুর্দিকে ছড়িয়ে দিই। এরপরে এক কাঁটা চামচের সাহায্যে আমি একটা সাইড করে ভিজে রাখা ম্যাগিটা দিয়ে দেব, আর তার উপরে গ্রেট করে চিজটাও অ্যাড করে দেব। এরপরে আলতো করে আমি ডিমটাকে, মানে ডিমের অমলেটটাকে ভাঁজ করে নেব। এইভাবে আমার একটা ম্যাগি অমলেট রেডি হয়ে গেছে। আমি রুটির ভালোভাবে ভেজে ম্যাগি অমলেটটাকে তুলে নেব। এইভাবে আমি পুনরায় আর একটা ম্যাগি অমলেট করে নেব। এই ম্যাগি অমলেটটা আর আপনাদেরকে আমি দেখাচ্ছি না। ম্যাগি অমলেট আমার রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে। ভেতরে চিজ দেয়া বলে বাচ্চারা এটা খুব আনন্দ সহকারে খায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে এই রেসিপিটাকে আপনারা শেয়ার করুন। একটা লাইক অবশ্যই দেবেন এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লাগে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তারা আমার পাশে থাকবেন।